লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ 7ই অক্টোবর ইসরায়েলে হামাস রকেট ছোড়ার পর হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরায়েলে হামলা চালায়। এরপরই আলোচনায় আসে তারা। বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে প্রায় 1.5 লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র দিয়ে যে কোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে পারে তারা। সম্প্রতি এক বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। হিজবুল্লাহর কাছে কয়েক শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের মূল ভূখণ্ডের অনেক ভেতরে আঘাত হানতে সক্ষম। তাদের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই সঙ্গে একটি কমান্ডো বাহিনী। হিজবুল্লাহর সক্ষমতা মূল্যায়ন করে তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রকাশিত নিবন্ধে এসব বলা হয়েছে। ওই নিবন্ধে আরও বলা হয়, সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পক্ষে যুদ্ধ করার বিনিময়ে তারা বেশ কিছু স্কাট ক্ষেপণাস্ত্র পেয়েছে। এছাড়া কয়েকশো ফাতে 110 ক্ষেপণাস্ত্র পেয়েছে তারা। এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 500 কেজি ওজনের বোমা বহন করতে সক্ষম। জিপিএস প্রযুক্তি সংবলিত এই ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তেল আবিবের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমান করছে, যুদ্ধের প্রথম কয়েকদিনে কয়েক হাজার রকেট ছুড়তে সক্ষম হিজবুল্লাহ। এরপর প্রতিদিন 1.5 হাজার রকেট ছোড়ার সক্ষমতা রয়েছে তাদের। 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে প্রতিদিন গড়ে প্রায় 200 রকেট ছুড়েছিল সংগঠনটি। এর আগে দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বেশ বিপদে ফেলে দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনীকে। তাদের বেশ ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছিল। ট্যাঙ্ক বিধ্বংসী ইউনিট রাশিয়ার করোনেট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। এটি মার্কিন জ্যাভলিন ক্ষেপণাস্ত্রের মতো, তুলনামূলক হালকা হওয়ায় অনেক দূর থেকে ট্যাঙ্কে আঘাত হানতে পারে এটি। অবশ্য 2011 সাল থেকে সাঁজোয়া ট্যাঙ্ক ব্যবহার করছে ইসরায়েল। এটি যে কোনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে সক্ষম। 2014 সালে এই ট্যাঙ্ক সফলভাবে করোনেট ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।